জরুরি পরিষেবায় প্রশাসনিক পদক্ষেপকে সামনে রেখে মানিকচক থানার পুলিশের তরফে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হল। শনিবার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে মানিকচক থানার পুলিশ প্রশাসন। মানিকচক থানার আইসি পার্থ সারথি হালদারের নির্দেশ মতো এই সভা অনুষ্ঠিত হয়। সিভিক ভলেন্টিয়ার, অ্যাম্বুলেন্স চালক, পথসাথী কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে আমাদের পথে ঘাটে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট যেটা ঘটে, যাতে মানুষের প্রাণটা আমরা বাঁচাতে পারি। সব জায়গাতে ধরুন ডাক্তারবাবুরা থাকছেন না, কিন্তু হাসপাতাল নিয়ে আসা অবধি যদি আমার যারা রাস্তাঘাটে থাকছেন তাদের একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম ছিল। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক যুগ্ম বিডিও রূপা গুপ্তা, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, মানিকচক থানার সেকেন্ড অফিসার এসআই কাজল কুমার দাস, এএসআই ভঞ্জন ঘোষ সহ পুলিশ কর্তারা। কোন প্রান্তে পথ দুর্ঘটনা বা কোন রকম গন্ডগোলের মতো ঘটনা ঘটলে দ্রুততার সাথে যাতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়গুলি নিয়ে বার্তা রাখা হয়। দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুততার সাথে অ্যাম্বুলেন্স পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো, এছাড়া কোনো প্রান্তে গন্ডগোল ঘটলে দ্রুত পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পারে, সেই সমস্ত বিষয়কে সামনে রেখে বার্তার নির্দেশিকা তুলে ধরা হয় সিভিক ভলেন্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকদের উদ্দেশ্যে। কোনো প্রান্তে মানুষের যাতে অসুবিধার মুখে পড়তে না হয় সর্বদা পুলিশ প্রশাসন দায়িত্ব কর্তব্য সকল স্তরের কর্মীরা সঠিকভাবে পালন করতে পারে সেই সব বিষয় নিয়ে বিস্তর বার্তা রাখা হয় এই আলোচনা সভার মধ্য দিয়ে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।